বিশ্বভারতী নিয়ে কেন্দ্রকে চিঠি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি, তৃণমূল সাংসদ জহর সরকারের চিঠিতে ঠিক কি বলা হয়েছে পুরো বিষয়ে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে জ্যোতির্ময় কর্মকার, রয়েছেন প্রতিনিধি। জ্যোতির্ময়, চিঠিতে কি বলা হয়েছে? দেখো, জহর সরকার আজকে তিনি চিঠি দিয়ে জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে অধ্যাপকের এবং বিশ্ববিদ্যালয়ের কর্মী এবং পড়ুয়াদের সম্পর্ক কার্যত ত্বরান্বিত থেকেছে। একাধিক ইস্যুতে আমরা দেখছি যে বারবার ধরে বিশ্বভারতী ইউনিভার্সিটি তা একেবারে সংবাদ শিরোনামে উঠে আসছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অন্দরে কালীপুজো নিয়ে একটি আলোচনা, তা হওয়া উচিত কি উচিত নয় তা নিয়েও সংঘাতের একটি বাতাবরণ তৈরি হয়, এবং এই পুরো বিষয়টিকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কলেজের একটা অংশের বিশ্ববিদ্যালয়ের একটা অংশের প্রফেসর এবং শিক্ষাকর্মীরা, এমনকি ছাত্রদের একটা বড় অংশ, তারাও বিতর্কে জড়িয়ে পড়ে। এরকম একাধিক ইস্যু রয়েছে যে ইস্যুকে ঘিরে বরাবর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় খবরের শিরোনামে থাকছে। আজকে রাজ্যসভা তৃণমূল সাংসদ জহর সরকার তিনি একটি চিঠি দিয়েছেন এবং চিঠিতে তিনি আবেদন করেছেন যে যত দ্রুত সম্ভব কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়ে তিনি জানিয়েছেন যে একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল বিশ্বভারতীতে পাঠানো হোক এবং সেখানকার পরিস্থিতি কি তা সরজমিনে খতিয়ে দেখুক কেন্দ্রীয় প্রতিনিধি দল এবং তার প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা হোক। এর আগেও গত জুন মাসে এই ধরনের একটি চিঠি দিয়েছিলেন এবং সেখানেও তিনি কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানোর আর্জি তিনি জানিয়েছিলেন। ফলত বিশ্বভারতী নিয়ে এবারে যে কেন্দ্রীয় সরকারকে নড়ে চড়ে বসার জন্য একেবারে তৃণমূল পক্ষ থেকে যে আবেদন জানানো হচ্ছে তা এই চিঠির পর থেকেই স্পষ্ট।